আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো রাত 11:30টার সময় হঠাৎ আমার মনে পড়লো যে একটু সাবু ভিজিয়ে দিই, কারণ আমি প্রায়শই 3-4 দিন পরপরই কিন্তু সাবু খেয়ে থাকি। সাবু খাওয়াটা কিন্তু প্রচুর ভালো, আমার পেট প্রচণ্ড পরিমাণে গরম হয় এই প্রেগন্যান্সিতে স্পেশালি, তো সে কারণে আমি 2-4 দিন পরপরই কিন্তু সাবুটা ভিজানো খেয়ে থাকি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে দেখিয়ে দিই, তাই আর কি রাতের বেলা আমি সাবুটা ভিজিয়ে দিচ্ছি। তো এভাবে আমি ভিজিয়ে সারাটা রাত রেখে দেব, তারপর দেখা হচ্ছে সকালবেলায়। তা গুড মর্নিং। তো এখন সকাল আর কি 7টার মতো বাজে, তো আমি উঠে দেখলাম আমার চিনির ডাব্বাটা আর কি ধুয়ে রাখা, চিনি ঢালা হয়নি। তো ভাবলাম ঝট করে চিনিটা ঢেলে নিই, মানে আর কি সাবুর মধ্যে আমি যখন চিনিটা অ্যাড করব তখনই কিন্তু দেখছি আমার আর কি চিনি ঢালা হয়নি। সকালবেলা দেখতেই পাচ্ছ সাবুটা কি সুন্দর ফুলে গেছে এবং কত সুন্দর নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প কিছুটা চিনি দেব এবং বাতাসা দেব। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি চিনি সাবুর সঙ্গে বাতাসাটাই খেয়ে থাকি, যেটা শরীরের পক্ষে অনেক ভালো এবং সাবুটা অনেক ঠান্ডা। তা সাবুটা আমার শেষ হয়ে গেছে, অর্থাৎ অল্প কিছুটা রয়েছে, তো আমি ওটাও দেব, তার সঙ্গে একটু চিনিও অ্যাড করব। আমি কিন্তু সাবুটা এইভাবে হাত দিয়ে একটু কষতে নিই, নিলে কিন্তু সাবুটা আরও বেশি খেতে আর কি ভালো লাগে, কিন্তু মানে জলটা এতটা পরিমাণে টেস্টি হয়ে যায়। তো আমি আর কি এটাকে ঘুম থেকে উঠে আমি আর কি ফ্রেশ হয়ে সব থেকে প্রথমে সাবুটা আমি খেয়ে নেব, নিয়ে তারপর বাসি কাজকর্ম যা আছে সব কিছুই আর কি করব। তা ততক্ষণে বাসি কাজকর্ম সারতে সারতে আর কি সাবুটা আমার হজম হয়ে যাবে, তারপর আমি ব্রেকফাস্ট করব। তো এই দেখো বাতাসা কিছুটা পরিমাণে রয়েছে, তো যেটুকু আছে আমি দিয়ে দিচ্ছি, খালি হয়ে গেছে, তো আমি আজকেই আর কি আনাবো, তো যেটুকু আছে দিয়ে দিলাম। তো এটা খাওয়ার পরে আমি চলে যাব সোজা বিছানা তুলতে। তো সকালবেলায় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা কাজই থাকে, বিছানাটা সব থেকে প্রথম অর্গানাইজ করা। বিছানা যতক্ষণ না আমরা অর্গানাইজ করব ততক্ষণ কিন্তু আমাদের ঘর একদমই ভালো লাগে না, মনে হয় যেন যতই গুছিয়ে রাখি মনে হয় আর কি ঘরটা অপরিষ্কার রয়েছে। সে কারণে আমি সব সময় চেষ্টা করি ঘরের বিছানাটা আর কি অর্গানাইজড করে রাখতে। তো আমি একটা কথা বলি, আমার এক দিদি ভাই অর্থাৎ আমাকে কমেন্ট করেছিল যে আমি যেহেতু প্রেগনেন্ট রয়েছি, তো আমার সেই দিদি ভাইটাও কিন্তু প্রেগনেন্ট রয়েছে, এটা তার সেকেন্ড প্রেগন্যান্সি এবং তার এই সামনেই আর কি ডেলিভারি ডেট রয়েছে। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমাকে তুমি জানিয়েছো এবং আমার জন্য তুমি দোয়া করবে বলেছ। তা আমি তাকেই বলছি যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য তো প্রথমে অসংখ্য ধন্যবাদ, এবং তারপরে আমি তোমাকেও বলছি যে তোমার আগাম অর্থাৎ নতুন যে অতিথিটা আসছে তার জন্য তোমাকে অনেক 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 কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং তার সঙ্গে জানাচ্ছি তুমি একদম সুস্থভাবে হেলদিভাবে একটা সুস্থ সন্তানের জন্ম দাও। তো আমি এটাই আশা করব এবং দোয়া করব আল্লাহর কাছে যে খুব তাড়াতাড়ি একটি তুমি যেটা চাইছো তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, এবং আল্লাপক যেই মানুষটাকে আর কি তোমার মধ্যে আর কি বড় করেছে এবং তাকে তুমি খুব তাড়াতাড়ি দেখতে চলেছো, এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেক মায়েরাই থাকি। তো আর কি সুস্থভাবে একটা সুস্থ বাচ্চার তুমি জন্ম দাও, তো আমি কিন্তু দোয়া করব এবং আমার সাথে সাথে আরও আপুদের কিন্তু দোয়া করতে বলবো আমার ওই দিদিমণের জন্য, যে আর কি জাস্ট কিছুদিনের মধ্যেই একটা আর কি আমাদের নতুন অতিথি বা নতুন আর কি বলবো অতিথি আমাকে আমাদের পৃথিবীতে আনতে চলেছে। তো এটাই বলার ছিল। এবং আমাকে আরেকটা দিদি বোন আমাকে কমেন্ট করেছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু আমার সমস্ত কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি, এতে করে যেটা হয় আমার ওই দিদি ভাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরও সবার কাছে আমার সেই উত্তরটা পৌঁছে যায় এবং আরও আমার সম্বন্ধে সবাই অনেক কিছু জানতে পারবে, তাই আর কি আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিই। তো আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার শাশুড়িমা কী করেন। তো আমার শাশুড়িমার কিন্তু একটা বিজনেস রয়েছে, ছোট বিজনেস বলবো না, অনেক বড় বিজনেস রয়েছে, আজ থেকে 26-28 বছরের ওনার বিজনেস, অর্থাৎ ওনার ক্লদিং বিজনেস অর্থাৎ জামা কাপড়ের বিজনেস। জামা কাপড় যেমন সমস্ত কিছু, শাড়ি থেকে আর কি নাইটি থেকে চুড়িদার থেকে সালোয়ার থেকে সমস্ত কিছু, লুঙ্গি আর কি
গামছা থেকে এই যে বিছানার চাদর দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু আমার শাশুড়িমা কিন্তু আর কি এনার আর কি আর কি কারবার রয়েছে, বিজনেস রয়েছে। তো আজ থেকে আমার হাজবেন্ড যখন 2 থেকে 3 বছরের ছিল, আমি আগেও বলেছি আমার শাশুড়ি মায়ের কিন্তু আর্থিক অবস্থা খুব একটা শ্বশুর বাড়ির ভালো ছিল না, তো সেই কারণে উনি ওনার সংসারের হাল ধরার জন্য কিন্তু এই কারবারটাই আর কি পা রাখেন। তো সেই কারবারটাই উনি সফল হন এবং সেই কারবারটা করেই কিন্তু ইনি এই সব বাড়ি ঘর দোর সমস্ত কিছুই করেন। আমাদের আগের যে পুরনো বাড়িটা রয়েছে সেটাকেও এখন নতুন করে নিয়েছি আমার শাশুড়িমা। তো মোটামুটি এগুলো সমস্ত কিছু, এই সব ঘর, এত সুন্দর ঘর বাড়ি তোমরা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু শুধুমাত্র আমার শাশুড়ি মায়েরই তৈরি করা, এবং উনি কিন্তু এতটা পরিমাণে পরিশ্রম করে এত ঘর দোর সুন্দর করে বানিয়েছিলেন বলেই কিন্তু আমরা এত আরামে রয়েছি। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি ওই মানুষটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমরা তো সবসময় চেষ্টা করি মানুষটাকে সুস্থ রাখার। এখনও পর্যন্ত কিন্তু মানুষটা কঠোর পরিশ্রম করে আসছে, আমরা যতই বারণ করি উনি শোনেন না। তো যাই হোক, উনি ওনার কারবার নিয়ে যদি খুশি থাকতে চান তাহলে কিন্তু আমরা তার মধ্যে একদমই ইন্টারফেয়ার করব না। তো এটাই সবসময় চেষ্টা করি। তো এই ঘর বারান্দাগুলো ঝাঁটপাট দিয়ে নিচ্ছি ঝটপট করে। তো সকালে এই কাজকর্মটা কিন্তু আমার সাথে সাথে আমার আরও সব দিদি ভাইদেরই কিন্তু হয় আমি জানি। হ্যাঁ, কারোর হয়তো একটু কম বা কারোর বেশি, কিন্তু এই এই কাজগুলো বিশেষ করে ঘর ঝাড়ু দেওয়া থেকে, পোঁছা দেওয়া থেকে, বিছানা তোলা থেকে, এগুলো কিন্তু প্রত্যেকের প্রতিদিনই সকালে হয়ে থাকে। তো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লাগে বা এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে আমার এই ভিডিওটা অনেক আপু বন্ধুদের কাছে বা অনেক দিদি বোনেদের কাছে কিন্তু পৌঁছে যেতে সাহায্য করবে। আমাদের এই ঘরের মানে যে উঠানটা তোমরা দেখতে পাচ্ছ এটার কিন্তু ভিডিও আমি কোনোদিনই শেয়ার করি না, আজকের ভাবলাম একটু দেখানো যাক। তো আমাদের এর ওপরে রয়েছে সজনা গাছ। তো সজনা গাছের পাতা কিন্তু এই মরশুমে ঝরে পড়ে, তো প্রত্যেক দিন দুবেলা করে ঝাড় দেওয়ার সত্ত্বেও পাতা কিন্তু ঝরে ঝরে পড়ে। তার সত্ত্বেও পাতা ঝরে পড়ছে বলে কি এখানটা কি ঝাড় দেওয়া যাবে না, সে কারণে ওখানটা ঝাড় দিই। তো ঝাঁটমাট দিয়ে চলে এলাম এবার ব্রেকফাস্ট রেডি করতে, যেহেতু আমার হাজবেন্ড কাজে বেরিয়ে পড়বে তো আমি ঝটপট করে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আজকের বাড়িতে নেই, তো 4টে রুটি করব। উনি মার্কেটে গেছেন, অর্থাৎ উনি সপ্তাহে একদিন মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার উনি মার্কেটে যান, অর্থাৎ ভোরবেলা উনি চলে যান এবং বাড়িতে আসেন ম্যাক্সিমাম 1:30-2টোর সময়। তো উনি বাড়িতে নেই, তো আমি আর আমার হাজবেন্ডের জন্যেই রুটিটা করে নিচ্ছি। আমরা 6টা করে রুটি করি তিনজনের জন্য, কিন্তু আজকে 4টে করছি। তো 4টে রুটি ঝটপট করে আমি করে দেবো। আর আমার হাজবেন্ড কিন্তু একদমই শুকনো রুটি খান না, অর্থাৎ 8টা রুটি তো শুকনো খাবেই না। তো ওনার জন্য হয় আমাকে তেলে ভেজে দিতে হয়, না হলে ডালটাতে ভেজে দিতে হয়। তো আমিও আর কি ওনাকে ডালটা দিয়ে ভেজে দেবো, কিন্তু আমার কিন্তু এসবে খাওয়া একদমই চলে না বা পছন্দও না, আমি এমনিতেও বেশি সেগুলো পছন্দ করি না তেল এগুলোতে ভেজে খাওয়া। তো আমি যেটা করব, আমি আমার জন্য শুকনো রুটি করব এবং আমার হাজবেন্ডকে সিম্পলি আমি যেভাবে আর কি তেলে ভেজে দিই তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা এভাবে ট্রাই করতে পারো, রুটিটা একদমই পরোটার মতো খেতে লাগে এবং তার সঙ্গে কিন্তু খুবই সফট হয়। তো আমি ডোটা আগে মেখে নিচ্ছি, আর আমি রুটি কিন্তু শুকনো, আমিও যেহেতু রুটি শুকনো খাই না, তো আমি রুটির মধ্যে হয় বাটার বা আর কি ঘি দিয়ে খাই। তো আমি আজকে শ্রী ঘিটাই খাবো, আমি ঝর্ণার শ্রী ঘিটাই খাওয়া পছন্দ করি। গরম গরম রুটির মধ্যে মাখিয়ে চা দিয়ে ডুবিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বাটারও মাঝে মধ্যে খেয়ে থাকি। তো যখন যেটা ভালো লাগে তখন সেটা খাই। তো আজকের ঘি খাবো, আজকে বাটার খাচ্ছি না। তো ফ্রিজের মধ্যে সমস্ত কিছুই কেনা থাকে, যখন যেটা ভালো লাগে আর কি খেয়ে নিই। তো রুটিটা ঝটপট করে আমি করে নেব, নেওয়ার পরে আজকে রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে কিছুই দেবো না, জাস্ট সিম্পল আমার যে মর্নিং রুটিনটা রয়েছে আজকে ভাবলাম সেটাই শেয়ার করি। কারণ আজকে রান্নার তেমন কিছুই করব না, কারণ বাঁধাকপির ছক্কা করব আর ইলিশ মাছ ভাজা তো রয়েছে, আগের দিনের ইলিশ মাছ ভাজা আছে ওটাকে আবারও একবার কড়কড়ে করে ভেজে নেব, আর বাঁধাকপির ছক্কা করছি আর ভাত। তো আজকে দুপুরে লাঞ্চে যেহেতু একদম সিম্পলই রান্না রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো না, তাই মর্নিংয়ের এই যে রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো রুটি করতে আমার বেশি সময় যেহেতু একদমই লাগে না, তাই আমি কি ঝটপট করে রুটিটা করে নিচ্ছি। আমার হাজবেন্ডকে খেতে দিয়ে আমি আগে রান্নাঘরটা ক্লিন করে নেব, নিয়ে তারপর আমি খেতে যাব। কারণ আমার একটা অভ্যাস আছে, আমি জানি এই অভ্যাসটা আমার তো খুবই পছন্দ হয়, যে আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে তারপরেই খাওয়াটা পছন্দ করি, যে না আমি খেয়ে নিই আগে তারপরে আমি আর কি আমার কাজকর্মগুলো করব। আমার কিন্তু এটা একদমই পছন্দ নয়। আমার মনে হয় আমি ধীরে সৃষ্টে সমস্ত কাজকর্ম আগে গুছিয়ে নেব, নিয়ে তারপর খেতে যাব। তো এই দেখো রুটিটা আমি ভেজে নিচ্ছি, আর দেখেছো তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠলো। তো আমি এভাবেই কিন্তু ওনাকে ভেজে দিই, আর ওনারও কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। আর আমি ডালটা দিয়েই ভাজি, ডালটা যেহেতু শেষ হয়ে গেছে তোমরা দেখলে সকালবেলা চিনিও অল্প রয়েছে, আগের যেটা ছিল সেটাই ঢাললাম। তো সমস্ত কিছুই বাজারে শেষ হয়ে গেছে, তো এ কারণে ডালডাটাও শেষ হয়ে গেছে। আজকে আনাবো বাতাসাও দেখলে শেষ হয়ে গেছে। তো আর কি রুটিটা ওনাকে দিয়ে আসলাম, উনি এখন ব্রেকফাস্ট করছে। উনি বললো তুমি খেয়ে নাও, নিয়ে তারপর কাজ করবে। আমি বললাম না বাবা, আমি আগে আমার রান্নাঘরটা ক্লিন করে আসি, তারপরে আমি খাবো, তুমি খাও। যেহেতু উনি যখন ছুটির মধ্যে থাকে, আমি আর উনি কিন্তু একসঙ্গেই খেয়ে থাকি, কিন্তু যেদিন উনি কাজের মধ্যে থাকেন সেদিনকে কিন্তু আর একসঙ্গে আমাদের খাওয়াটা হয় না। তো উনি খেয়ে বেরিয়ে যাবেন, আর আমি যদি এখানে এখন আনক্লিন করে রেখে আমি যদি খেতে বসি তাহলে কি হবে বলো তো, এখানে না পিঁপড়ে ধরে যাবে। যেহেতু আমরা জানি এই মরশুমটায় এত পরিমাণে পিঁপড়ে, আমি যদি জাস্ট এক সেকেন্ডের জন্য যদি কোনো খাবার দাবার এখানে ফেলে রাখি, তার পরের মুহূর্তে এসে দেখবো পিঁপড়ের ঝাঁক। তো সেই কারণে আমি একদম সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু ক্লিন করে নেওয়া পছন্দ করি, যাতে একদমই পিঁপড়ে বা কোনো রকমের কোনো আরশোলা বা এইসব কিছুই না আর কি হতে পারে। তো সে কারণেই আমি ঝট করে আগে ঝাঁটটা দিয়ে আমি ভিজে কাপড় দিয়ে বা অর্থাৎ মুছে নেব, নিয়ে তারপর আমি খেতে যাব। তো এভাবেই আর কি আমি সকালের কাজকর্মটা করে থাকি। তো এক একদিন এক একভাবে হয়, প্রতিদিনই যেভাবে গুছিয়ে আমি করতে পারি তেমনটা কিন্তু নয়। কোনো কোনো দিন হয়তো লেট হয়ে গেলে এটা আগু ওটা পিছু এরকম হয়ে যায়, কিন্তু হ্যাঁ প্রতিদিন এই কাজকর্মগুলো আমার সাথে সাথে তো আমার অনেক সব দিদি বোনেদেরই থাকে, তাই না? তো সেটাই বলছি, আগু পিছু তো হতেই থাকে। তো আমি গ্যাস ওভেনটা আমি বুঝে নিচ্ছি, কিন্তু আমি গ্যাস ওভেনে যেহেতু রান্না করি না, সেই কারণে আমার গ্যাস ওভেন কিন্তু একদম ক্লিন থাকে সব সময়। যেহেতু রান্না করলে তেল মশলা ছেটাই, আমি তো রান্না করি না তাই তেল মশলাটা ছেটাই না। আমি যেহেতু কাঠে রান্না করি তাই গ্যাসটা কিন্তু সবসময় আমার ক্লিনই থাকে। যে রুটি করলে যেটুকু আর কি আনক্লিন হয় সঙ্গে সঙ্গে আমি মুছে নিই বলে আর কি আর হয় না। তো আমি সে কারণে চেষ্টা করি রান্না বান্না না করলেও সপ্তাহে মোটামুটি বা চার পাঁচ দিন ছাড়া ছাড়া একবার আর কি ভিম জেল দিয়ে ক্লিন করতে। তো আমি মুছে নিলাম, নিয়ে চলে যাব আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। আর সবথেকে বড়ো কথা, ব্রেকফাস্ট কিন্তু আমি উঠে আগে করে নিই, কিন্তু যেহেতু আজকে আমি উঠে সাবুটা খেয়েছি না, ওই কারণে পেটটা একটু ভারী রয়েছে, তাই আমি একটু লেট করেই খাচ্ছি। মানে এখন বাজছে হয়তো 9টা থেকে 9:30 মতো বাজছে, আমি উঠেছি 7টায় তোমাদের বললাম, তো এখন 9টা বা 9:30 মতো বাজে। তো আমি এখন একটু রুটি গরম গরম রুটির মধ্যে ঘি মাখিয়ে নিয়ে আর কি রুটিটা খেয়ে নেব। নিয়ে যে চাদর বিছানার সমস্ত কিছু তুলেছিলাম সেগুলো ধুয়ে মেলে দিতে চলে এসেছি। তো জামা কাপড় ধোয়া মেলা এটা তো একটা খুব ঝামেলাপূর্ণ কাজ। তো সকাল সকাল খুব রোদ্দুর বেরিয়েছে, তো ভাবলাম আগে বাবা জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিই, নাহলে কিন্তু শুকাবে না, আবার এখানে ওখানে দিতে হবে আর ডবল করে খাটতে হবে। তো এভাবেই আমি আর কি আমার সকালের কাজকর্ম সেরে থাকি। তো আমি যদি কথার মাধ্যমে কোনো ভুল কথা বলে থাকি বা কারোর যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো সেভাবে একটা গুছিয়ে কথা বলতে পারি না। অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু আমার জন্য একেবারে নতুন। আমার অনেক আপু বোনেদের দেখেছি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু আমি তেমন একটা পারি না। তবে আমি জানি আমি আস্তে আস্তে কিন্তু শিখে যাব। তো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। তো তোমরা হয়তো ভাবছো জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গে জামা কাপড়টা কীভাবে শুকিয়ে গেল, আমি কি কোনো ম্যাজিক জানি? একদমই না, আমি কোনো ম্যাজিক জানি না। তোমাদের মতো আমিও একটা সাধারণ মানুষ, অর্থাৎ একটা সাধারণ হাউসওয়াইফ। তো তোমরা যেসব কাজকর্ম প্রতিদিন করে থাকো, আমিও কিন্তু সেই কাজকর্মটাই প্রতিদিন করে থাকি। তবে সেই কাজকর্মের মধ্যেই কিন্তু আমি নিত্য নতুন জিনিস খুঁজে থাকি, তাহলে কিন্তু কাজকর্মটা আমার একদমই একঘেয়েমি লাগে না। তো আমি জামা কাপড়গুলো শুকানোর পরে, অর্থাৎ
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে আর কি আমি জামা কাপড় গুছাচ্ছি, তখন তোমাদের সঙ্গে ভাবলাম জামা কাপড় গুছানোটা শেয়ার করি। আর এটাই কিন্তু আজকের ভিডিওর শেষ অংশ, অর্থাৎ আজকের ভিডিওতে এ পর্যন্তই, এর থেকে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে অনেক আপন করে নিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, তো এইভাবেই আমাকে ভালোবাসবে। আর আমার পরবর্তীতে যে আর কি মানুষটা আমার মধ্যে গড়ে উঠছে, যে আসতে চলেছে, তার জন্য তোমরা একটু দোয়া করবে। তো খুব তাড়াতাড়ি আমার প্রেগন্যান্সির কিছু আপডেট তোমাদেরকে দেব। তো এখন আমি সুস্থ আছি, ভালো আছি, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো সেভাবে আমার খুব একটা অসুবিধা হয় না, তো সে কারণে আমি সমস্ত কাজকর্ম কিন্তু করে নিই। তো আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে থাকে না, উনি যখন বাড়িতে থাকেন অবশ্যই উনি সমস্ত কিছু কাজকর্ম করেন, আমার হাতাহাতি আমায় হেল্প করেন, যেহেতু উনি বলেইছি যে উনি কাজের সূত্রে, অর্থাৎ উনার বিজনেসের সূত্রে বাইরে থাকেন, তাই আর কি উনি যতটা সম্ভব ঘরে থাকেন না বলে কাজকর্ম করতে পারেন না। যখন বাড়িতে থাকে তখন আমার প্রচণ্ড হেল্প করেন, অর্থাৎ রান্নাবান্নাটা তো বিশেষ করে। তো এই বলেই আজকের বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।